এটা হচ্ছে ভিআইপি ক্যাবিন, কোনটা নেব এখনো ঠিক করতে পারি না। যে আমরা এইটাতেই ছিলাম, এটাতেই আমরা ছিলাম, কিন্তু আপনারা একটু চেঞ্জ করছেন, মানে এই এই জায়গাটায় ক্যাবিনেটটা বড় ছিল। আবার এসিও চেঞ্জ করা হয়েছে। তো এইটা কত বলতেছেন? রুগী থাকবে কোন পাশে? রুগীর বেড এইটা? হ্যাঁ, তাহলে আপাতত এই দুইটাই খালি আছে, এটা 4,000, এটা 5,000। ইয়েটা দেখি একটু, কোমরটা। আমি গিয়েছিলাম ক্যাবিন দেখতে, কারণ ওরা বারবার বলতেছিল যে বেশি ক্যাবিন খালি নাই, মাত্র দুইটা আছে, একটার প্রাইস মনে হয় 6,000 আর একটার প্রাইস 5,000। তো আর একটা খালি হওয়ার সম্ভাবনা আছে। 4,000 টাকায় একটা, 4,500 টাকায়। ওরা যেটা 5,000 টাকার কথা বলছিল সেটা 4,500 টাকা। তো মাত্র 500 টাকার জন্য মনে হয় ওইটাই ভালো। আর ওইটা একটা ফ্রিজ আছে, বড় একটা সোফা আছে। তো আমরা এই ক্যাবিনটাই পছন্দ করলাম। তারপরে ওর বাবাকে বললাম তুমি চলো দেখো। তারপরে তো ওর বাবা যাচ্ছে, দেখেন আপনারা। হ্যাঁ দেবো, তুমি বসো একটু উপরে, ওইটা আমি দিয়ে দিতেছি। এতদিনের স্মৃতি এই শেষ, কালকে যদি আল্লাহ আল্লাহ করে কইলা দেয় মনে করেন। দেখো এটা আগে দেখো, দেখে নিয়ে পছন্দ করো। দাঁড়াও দাঁড়াও আপু, আগে না ও একটু রেডি হোক, দেখুক, পছন্দ করুক, তারপরে আমরা এইটাই সম্ভবত পছন্দ করব। হ্যাঁ, আমরা কতদিন থেকে গেলাম না, ওই যে তুমি চিনছো না, এইটাই তো মনে হয় ভালো। তোমরা কাছে কাছে আছো 4 বছর। ওইটা 500 টাকার বেশি খালি, কিন্তু রুমটা ভালো, একটু ফ্রেশ বেশি। চলো ওইটাই চাই। আর একটা আছে বলে 2,500, ওইটা আরো বেশি, 5 দরকার নাই, দরকার নাই। হ্যালো, ও সব মনে আসবে। হ্যাঁ, তুমি একটু বেডশিটটা পাইতে দাও। দরকার নাই কোনো, এইটাই যথেষ্ট আমাদের। এইটাই মনে হয় এই যে ইয়েটাও একটু এক্সট্রা। বসো তুমি সোফায় বসো আপাতত, আমি তাহলে নিচে যাই, ওইটাই করি, পেমেন্টটা কইরা নিই। এইটা এই যে ইয়েটা, মানে পেমেন্ট না, ভর্তি ফর্ম টর্ম এগুলো ফিল আপ করার যাও। হ্যাঁ, আমি গেছিলাম, আমি ওর বাবারে সব রেডি টেডি করে বেড কাভার টাভার ওদের পাততে বইলা আমি চলে গেছিলাম বাইরে। কারণ আমি যদি তখন খাবার না কিনে আনতাম, মাংস নিয়ে গেছিলাম, সবজি নিয়ে গেছিলাম, আমাদের একটু রুটি আর ভাত কেনার ছিল, সেটা কিনতে আমি চলে গিয়েছিলাম হোটেলে। আসেন সেই বিষয়টা দেখে নেই। যখন ছিলাম তখন করোনার জন্য এই দোকানপাট কিচ্ছু খোলা ছিল না, সব বন্ধ, বাড়ি বাড়ির থেকে খাবার আসতো আমাদের কাছে। আমি ফরিদপুরের একটা ভাইরে পাওয়া গেছি, ওই ভাইরে নিয়ে আসছি অনুরাগ হোটেল চিনতে। এখানে আবার কি জানি গন্ডগোল হয়েছে। চারিদিকে খালি অশান্তি। শুক কাবাব বানানো হচ্ছে, চিকেন টিক্কা, বটি কাবাব, কাবাব। অপেক্ষা করেন, একটু ছবি তুলে নেই। ওই যে চোর যায়, কি চুরি করছিল খালা? আরে তাজমহল চুরি করছে। তাজমহল? ওরে মা, তাজমহল চুরি করে লইয়া ভর দিছে। আরে লঙ্গি তলের তেলে তো গেল।
পাতাই ও তারপরে উদ্ধার করছে না অনেকক্ষণ ধরে দেখছি গন্ডগোল কাটটা নিছে ওই যে ওই যে সাদা পাঞ্জাবি পরাই মুরব্বীর এই হাসপাতালে আছি কয়েকদিন যদি একদিন সাজের পিঠা এই বাটা নেই তাহলে নেবো নে আচ্ছা একদিন নিয়ে যাব ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন চোরটাকে বলছিলাম না যে গন্ডগোল হচ্ছে কি জানি ফেরার পথে তো চোরটাকে দেখতে পেলাম আর খাবারের হোটেলে অনেক মজার মজার খাবার কিছুই কিনি নাই কারণ ছেলে মেয়ে ছাড়া কিছুই খেতে পারি না তান্দুরি রুটি নিয়েছিলাম আর ভাত নিয়েছিলাম যেটা আমরা রাতে খেয়েছি তো দেখেন আসার সঙ্গে সঙ্গেই আমাকে হলো ইয়ে করলো ওই রেজিস্ট্রেশনের জন্য অভিভাবক হয়ে সই দিলাম তো দেখেন সম্পূর্ণটা স্বাক্ষর আর রুকির অভিভাবকের নাম আমার বরের অভিভাবক আমি পিতা অভিভাবক কি এখন ইয়ে মোবাইল টেপে বন্ধ করতে হবে বলছে যে কালকে 11টায় আপনার ওটি কালকে 11টায় হাসতেছে দেন কি আরাম ওটি মানে অপারেশন ও মাই যা তোমারে হলো 7টার মধ্যে খাবার খাইয়ে ফেলতে কয়েছে সকাল 7টায় না কোথায় গেছিলাম যেন হাঁটতে হাঁটতে ছেলেটারে নিয়ে ছেলেটা চলে আসছে তারপর গেছি আমি হারায় কোথা দিয়ে হাঁটতে 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 তারপর আসছি তো গাইজ এই হচ্ছে আমার অবস্থা দেখতে পারলেন আপনারা ফরিদপুরের মেয়ে ঢাকায় আয়সা আমরা আয়সা কয়টায় পৌঁছেছি বড়রা 9টার মধ্যে পৌঁছেছি না 9:30টায় পৌঁছেছি 9:30টার সময় ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সব কিছু এখানে রাইখা টাইকা তার একটু পরে আমি হয়েছি রুগীর অভিভাবক বুঝছেন সাইন টাইন করে তারপরে গেলাম হলো ইয়েতে এই খাবার আনতে খাবার টাবার নিয়ে চলে আসছি জানি না ব্লাডের কথা কিছু বলে নাই লাগবে না আশা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন আগামী দিন অপারেশন আপনারা দোয়া করেন যখন আপনারা এই ভিডিওটা দেখতেছেন তখন অলরেডি অপারেশন শেষ টাটা বাই বাই কালকে তার অপারেশন কফি খাচ্ছি আমি তো শুনে থান্ডার্ড যে কি আমার ওটি আমি ওটি কি জিনিস অপারেশন থিয়েটার মানে অপারেশন থিয়েটারে ঢুকতে হবে আর কি এখন বিষয় হচ্ছে খাওয়াকে একটা বিশাল একটা আদেশ আসছে।